বন্ধুরা, আজ আপনাদের দেখাবো খাজা কিভাবে তৈরি হয়। প্রথমে ময়দা নিতে হবে, তার মধ্যে জল দিয়ে যেরকম রুটি তৈরি করার জন্য যেরকম ময়দাটাকে বা আটাটাকে ছেনা হয় এরকম ছেনে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো খাবার সোডা দিতে হবে, সেটা আপনাদের দেখালাম না। এইবারে সরাসরি চলে যাব কিভাবে খাজা তৈরি করা হচ্ছে। আপনাদের এই রুটির মতো যে বেলা হয়েছে এটা আপনাদের শেয়ার করলাম না, আর অবশ্যই যখন এটা বেলবেন তখন রুটির মতো বেলবেন, কিন্তু খুব পাতলা করে বেলতে হবে, তা না হলে কিন্তু খাজাটা খাজার মতো হবে না। এবারে দেখুন খাজাটা কিভাবে ভাঁজ করে মুখটা মারছে, সেটা আপনাদের আরও ক্লোজ থেকে দেখাবো। এই ভাঁজটা হচ্ছে কাপড়ে যেরকম কুচি দেওয়া হয় ওরকম ধরনের কুচিটা দিতে হবে, আর এটা জোরে দুটো মুখ একসঙ্গে মিশিয়ে দিতে হবে। এবারে আপনাদের ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখুন এই যে সুন্দর করে ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে মুড়ে এইবারে দুটো মুখ এক জায়গায় নিয়ে চাপ দিয়ে দুটো মুখ জয়েন্ট করে দিতে হবে, যাতে ছাড়িয়ে না যায়। এই যে পাতলা পাতলা রুটির মতো দেখেছেন, এইগুলো দিয়েই তৈরি হচ্ছে, আপনারা তো দেখলেই বুঝতে পারবেন। এগুলো খেতে খুব সুন্দর হয়, গালে দিলেই মুচমুচ করে, একদম গালে দিলে এত সুন্দর লাগে মনে হয় যেন আর একটা খাই। এইবারে চলে যাচ্ছি সরাসরি তেলে, এটা ভাজা হচ্ছে। তেলে ভাজার পরে এটা একটু বড় হয়ে যাচ্ছে, এটা একটা পাত্রে রাখা হচ্ছে। এরপর এটা কিন্তু এখনও সম্পূর্ণ তৈরি হয়নি, এরপর তৈরি হবে সম্পূর্ণ আর একটা পদ্ধতির মাধ্যমে। এবারে দেখুন এটা ওই ভাজা খাজাটা চিনির শিরায় এখানে আলতোভাবে দেওয়া হচ্ছে, আলতোভাবে দিয়ে আবার আলতোভাবেই তুলে নেওয়া হবে, কারণ চিনির শিরাটা সব জায়গায় যে লাগতে হবে সেরকম ব্যাপার নেই, এক সাইডে লাগলেই হবে, সব জায়গায় লাগলে বেশি মিষ্টি হয়ে যাবে। তার জন্য দেখুন আলতো করে তুলে নেবে ওখান থেকে। এইবারে মোটামুটি খাওয়ার জন্য প্রস্তুত, এই যে সাজানো হচ্ছে। এবারে আপনি একটা খেয়ে দেখতেই পারেন, গালে দিলে পুরো গলে যাবে, খেতেই শুধু ইচ্ছা করবে। ধন্যবাদ।